আসসালামু আলাইকুম। ফার্ম ইন্ডাস্ট্রি বিডি থেকে কবির আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে নিকোবার কবুতরের পরিচর্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি, চলুন কথা বলতে বলতে দেখে নেই। আসলে নিকোবার কবুতরকে আসলে সচরাচর গোসল করানো বা এদেরকে আয়ত্তে আনা বা এদেরকে ধরাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, কারণ এই কবুতরগুলো অনেকটাই বেশি বন্য হয়ে থাকে, যার ফলে এই কবুতরগুলো তাদের পাশাপাশি বা তাদের কাছাকাছি কাউকে বেশি আসতে দিতে চায় না। তবে এক্ষেত্রে আমার কবুতরগুলো অনেকটা ব্যতিক্রম হয়ে গেছে, কারণ এই কবুতরগুলোর সঙ্গে আমি মোটামুটি সময় দেই এবং এদের সঙ্গে আমার অনেকটা বন্ধুত্ব হয়ে গিয়েছে, যার ফলে তারা আমাকে খুব বেশি একটা ভয় পায় না। তো আসলে তারপরও এখন ভয় যেহেতু পায় না, তারপরও একটু বন্য হওয়ার কারণে এরা একটু ছুটোছুটি লাফালাফি করে, যেটা একটু ক্ষতিকারক হতে পারে এর কবুতরের বা এর সৌন্দর্যের ক্ষেত্রে। একটা কবুতর বেশি লাফালাফি করলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব কেয়ারফুলি এই কবুতরটাকে আমার হ্যান্ডেল করতে হবে আর খুব সাবধানতা এর ক্ষেত্রে আমি অবলম্বন করব। এবং চলুন, অনেক সময় আমরা দেখেছি আমার খাঁচায় রোদে এই কবুতরটাকে আরও বেশি সুন্দর লাগে, যেটা আপনারা শুরুতেই দেখেছেন এবং আর একটু দেখানোর চেষ্টা করতেছি। রোদটা অবশ্য খুব বেশি প্রখর হওয়াতে একটু বোঝা কম যাচ্ছে, বাট আমি আসলে এই যে কবুতরটা দেখেন আমি খুব কেয়ারফুলি ধরে আছি, কিন্তু এই কবুতরটাকে খুব সাবধানতার সাথে ধরতে হবে, কারণ একবার যদি হাত ফসকে খুলে যায় তাহলে একে আবার ধরতে গেলে অনেক বেশি হ্যাজেল হতে পারে এবং অনেক বেশি কষ্ট পেতে পারে। তো এই কবুতরটাকে আসলে আমি গোসল করানোর জন্য আজকে বাইরে এনেছি এবং এদের অন্তপক্ষে দু মাস বা এক মাসে যদি একবার গোসল দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আমি এই কবুতরটাকে অবশ্য অনেকদিন পর আজকে গোসল করাচ্ছি, প্রায় 4-5 মাস হয়ে গেল আমি একে গোসল করাই না। এটার কারণ হিসেবে অনেকটা সময় এদেরকে আমি ডিমের জন্য বা একটু পোষে আনার জন্য চেষ্টায় ছিলাম, তো এখন মোটামুটি ওরা আমাকে ভয় পেয়ে গেছে। এবং আর একটা জরুরি, অত্যন্ত জরুরি বিষয়, দেখেন নিকোবার কবুতরের আসলে পায়ের নখটা অনেকটা বৃদ্ধি পায় বা বৃদ্ধি পেয়ে অনেকটা বাঁকা আকৃতির হয়ে অনেকটা ইয়ে যায়, এর জন্য একে আমরা নেল কাটার, আমাদের যে নেল কাটার দিয়ে আমি ট্রিম করে দেই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পায়ের নখগুলো এর থেকে বেশি বেঁকে গেলে এদের হাঁটা চলাফেরা করায় একটু কষ্ট হয়। এদের পায়ের নখগুলো অনেকটাই ভেতরের দিকে ভাঁজ করা থাকে, কারণ এরা আসলে গাছের ডালপালায় উড়ে বেড়াতে, মানে যেটা জেনেটিক্যালি আসলে এটাকে একটু বন্য থাকাতে এদের গাছের ডাল ধরতে সুবিধা হওয়ার কারণে হয়তো বা পাটার স্ট্রাকচারটা এমন হয়ে থাকে। তবে তারপরেও প্রায় 2-3 মাস পর পর আমি এদের নেলগুলো ট্রিমিং করে দেই, যাতে এদের সুবিধা হয় এবং পায়ে কোনো প্রকার ব্যথা অনুভব করে না। তবে ট্রিম করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। আমি আসলে অভ্যস্ত হওয়ার কারণে একটু দেখতে পাচ্ছেন যে তাড়াতাড়ি করতেছি, বাট এটাকে আপনারা যদি করে থাকেন, যে কোনো কবুতরের ক্ষেত্রে অনেক সময় কবুতরের ঠোঁটও একটু বৃদ্ধি পেয়ে থাকে অনেক কবুতরের, সেক্ষেত্রে কেয়ারফুলি একটু ভালো করে লাইটের আলোতে দেখতে পারবেন যে নখের ভেতরে একটু শিরার মতো দেখা যায় এবং ঠোঁটেরও একটু শিরার মতো দেখা যায়। তো এই অংশগুলো যদি একবার এই শিরাটাতে কেটে যায় তাহলে কিন্তু রক্ত বন্ধ হতে অনেক সময় লাগে এবং অনেক প্রচুর রক্তক্ষরণ হয়। আসলে রক্তক্ষরণ হওয়াটা যে কোনো কবুতর বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ, তো এটাকে ট্রিম করার সময় অনেক বেশি কেয়ারফুলি থাকবেন এবং যতদূর দেখা যাবে যে একদম গোড়ার দিকে না গিয়ে একটু সার দিয়ে কেটে দেবেন, তাহলে করে এই রিস্কটা থাকে না। তো আসলে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ারই করলাম যে আমার এই কবুতরটাকে আমি কীভাবে গোসল করাই। দেখেন এই কবুতরটা মল্টিংয়ে আছে, তো এটা আমার ফিমেল কবুতরটা। এই কবুতরটার আসলে ফিমেলটার আমি খেয়াল করে দেখেছি যে এর পিঠের বেশ কিছু পালক ম্যাক্সিমাম সময়ে ভাঙা থাকে বা একটু ডিসব্যালেন্স থাকে বা উঠে যায়। এটা আমি পরে অনেকটা খেয়াল করে দেখেছি যে আসলে মেলটা ব্রিড করার সময় এর পিঠের উপরে আসলে এই নখগুলো খুব ধারানো হওয়ার কারণে বা ব্রিড করার সময় একটু ঠোঁট দিয়ে ওর পিঠের কিছু লোমের উপর আসলে বেশি দেখি যে মেলটা একটু ঠোকর দেওয়ার চেষ্টা করে বা ব্রিডিংয়ের সময়, এজন্য এর লোমগুলো একটু ভাঙা থাকে। তো আমি এদেরকে গোসল করিয়েছি এবং রোদে দিয়েছি, তো দেখা যাক, আল্লাহ ভরসা আমি এই গোসলের পর এদেরকে আবার ব্রিডিংয়ের জন্য অ্যাডজাস্ট করে দেব এবং এদের যে বেবিটা পেয়েছিলাম ওটা আল্লাহর রহমত ভালো আছে এবং নেক্সট সিজনের জন্য বা এদেরকে এইরকম গোসল করে দেওয়ার শুকানোর পর, শুকানোর রোদে দিয়েছি,
দেখা যাবে যে হয়তো সর্বোচ্চ 10-15 দিনের ভেতর আবার ডিম দেবে। তো এ পর্যন্তই আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।